সিম্বলিক, অ্যাবসোলুটলি সিম্বলিক। মানে একজন ইউনাইটেড ফ্যান হিসাবে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আজকে আমি কোনো ইন্ট্রো পোস্ট করছি না, কোনো আউট্রো দেব না, কিছুই দেব না, জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য। আশা করি আপনারা সেই আপডেটটা হয়তো মানে ইন্টারনেটের কল্যাণে সব জায়গায় দেখেই ফেলেছেন এবং সেই সম্পর্কিত কিছু মিমও দেখে ফেলেছেন। আমি পার্সোনালি আমি দুপুরবেলা বসেছিলাম, নর্মালি আমার টাইম লাইন স্ক্রল করছিলাম, তখনই আমি মানে নিউজটা দেখতে পাই। নিউজ বলতে না, আমি ফার্স্ট একটা মিম দেখতে পাই, মানে প্রিজন এফসি মিমস এই মেন্ডি জেলে যাওয়ার পর থেকে কিন্তু বেশ মানে ভাইরাল হচ্ছিল, মেন্ডি তারপর সিগার্টসনের ওই কেসটা, ওর পর থেকেই তো আমি দেখতে পাই ওটা গ্রিনউড সংক্রান্ত, যে রিয়াল ম্যানচেস্টার ডার্বি বলে এরকম হয়েছে। যা সাধারণত আমার এই ধরনের জিনিসগুলো পছন্দ না, এগুলো খুব সেন্সিটিভ ইস্যু, তাই এই নিয়ে আমি মানে সেরকম কথা বলতে জানি। কিন্তু ওটা দেখার পর আমার মানে কৌতূহল জাগলো যে মেসন গ্রিনউডকে নিয়ে এরকম কেন হচ্ছে, মেসন গ্রিনউড কী করেছে। তো আমি তারপর নিউজ টিউজ দেখলাম, সব কিছু কিছু ভিডিও দেখলাম এবং কিছু ইনস্টাগ্রাম ক্লিপিং দেখলাম, মানে হরিবেল, মানে হরিবেল বললেও কম হবে। আর সব থেকে বড় কথা, কিন্তু ক্লিপসগুলি মানে এই বছরের না, 2022 এর না, এগুলি 2020 2021-এর যা তার মেসন গ্রিনউডের গার্লফ্রেন্ড শেয়ার করেছে নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে। মানে আমি এখানে কিছু আপনাকে লিঙ্ক দেব না, কারণ পুরো ইন্টারনেটে ভরে আছে। আপনি সেখানে গিয়ে আর তার গার্লফ্রেন্ডের আমি ইনস্টাগ্রাম মানে হ্যান্ডেলটা আমি এখানে দিয়ে দেবো নিচের ডিসক্রিপশনে, আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। আমি কিছু ক্লিপ বা ভয়েস এসব কিছু আমি দিতে চাইছি না, যথেষ্ট ডিস্টার্বিং। আমার অবাক লাগে যে গ্রিনউডকে আমরা রুনির সঙ্গে তুলনা করতাম অ্যাজ এ ইয়ংস্টার। ভাই রুনির অ্যাজ এ প্লেয়ার তো দূরে থাক, তুই ভাই মানে অ্যাজ এ হিউম্যান বিইং তুই রুনির কোনো কাছাকাছি আসছিস না, একদমই না। একজন ফুটবলার যে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলছে, মানে ক্যারিংটন থেকে উঠে এসেছে আমাদের একাডেমি বয়, তার সম্পর্কে এইরকম। আর এটা কিন্তু ফার্স্ট টাইম নয় হোয়েন হি ওয়াজ অ্যাকুজড, এর আগেও কিন্তু এই জিনিসটা হয়েছে। সে এবং ফিল ফোডেন মানে হোটেলে মেয়ে ঢোকানোর অপরাধে কিন্তু মানে ইংল্যান্ড দল থেকে বহিষ্কার করা হয়েছিল দুজনকে। সেটা 2021-এর শুরুর দিকের ঘটনা হবে হয়তো, আইসল্যান্ডে ঘটনাটা ঘটেছিল খুব সম্ভবত। তো এরপরও যদি ইউনাইটেড তাকে খেলায় মানে টিম থেকে বহিষ্কার, আমি অবশ্যই বলছি যে ওয়েট করুন, অবশ্যই ইউনাইটেড কিন্তু এই সম্পর্কে স্টেটমেন্টও দিয়েছে যে তারা ওয়েট করবে এবং দেখবে যে ফাইনাল জাস্টিফিকেশন আসুক কি হয়। এবং আমার মনে হয় যদি যদি তিনি গিল্টি প্রুভেন হন, তাহলে সেক্ষেত্রে একদম মানে এফএ থেকেও তাকে ব্যান করা উচিত, এবং মানে ম্যানচেস্টার ইউনাইটেড তো অবশ্যই অবশ্যই, আমি আমার ক্লাবে এই ধরনের কোনো মানে নৃশংস কোনো কাউকে আমি চাই না, বিশ্বাস করুন। এই অ্যাট প্রেজেন্ট কন্ডিশন এখানে ইউনাইটেডের অবস্থাটা এত খারাপ, এখানে ড্রেসিং রুমেও নানা রকম মানে ঝগড়া বিবাদ ও কথা শুনতে পাচ্ছি, সেখানে আস্তে আস্তে কিন্তু ড্রেসিং রুমের আবহাওয়াটা একটু বদলাতে শুরু করেছিল। সেইখানে যদি এরকম নিউজ আসে, তাহলে কেমন মেন্টালিটি মানে মানসিকতাটা কীরকম চলে আসে একবার ভাবুন আপনি। তা কি বলবো আর আমি এই নিয়ে, তো এই ছিল জাস্ট একটা শর্ট আপডেট গ্রিনউডের সম্পর্কে। আমি মানে পার্সোনালি আই ডোন্ট ওয়ান্ট সি গ্রিনউড ইন মাই টিম ইন ফিউচার এগেইন। অনেকদিন ধরেই আমি কোনো ভিডিও দিতে পারছি না, আমার কিছু পার্সোনাল প্রবলেম ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, সেই জন্য তাই ভাবলাম যে আজকে একটু মানে ভিডিও দেওয়া যাক, কারণ আমার কাছে ফিল জোনস এবং রুবেন নেভেস এর কথা আছে। আমার গতকাল গোল করেছিল রেঞ্জার্সের হয়ে তার ফার্স্ট ম্যাচে, আর ইভেন যে শটটা লেগে মানে শটটা ডিফ্লেক্ট হয়ে ফিরেছিল সেকেন্ড গোলটা রেঞ্জার্সে, সেটাও কিন্তু মানে আমাদেরই প্রায় বলতে গেলে প্রি অ্যাসিস্ট। তো এই নিয়ে বেশ খুশি মনে আমি ভাবছিলাম একটা ভিডিও বানাবো, কিন্তু এই জিনিসের পর আমার আর সেরকম মানে মাইন্ডটা হলো না। তবে তবে অবশ্যই আমি বানাবো এবং খুব শিগগিরই বানাবো, আজকালের মধ্যে হয়তো একটা ভিডিও পোস্ট করবো।